ফের জেরা চৈতালি তিওয়ারিকে তিন দিনে দ্বিতীয়বার জেরা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে আসানসোলের পদপিষ্ট কাণ্ডে ফের জেরা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে গত 14ই ডিসেম্বর বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয় সেই ঘটনাতেই বিজেপির কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ পুলিশের শনিবারের পর ফের সোমবার জেরার মুখে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি সোমবার সকাল 10:50 দুজন এসপি পদমর্যাদার পুলিশ অফিসারের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্তকারী দল গোধুলি মোড় সংলগ্ন ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে পৌঁছয় এখানেই সস্ত্রীক থাকেন জিতেন্দ্র তিওয়ারি ঠিক সকাল 11টায় জিজ্ঞাসাবাদ শুরু হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো স্টপওয়াচ ধরে 2 ঘন্টা জেরা চলে একটার পর জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা সোমবার যে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তা রবিবার নোটিশ পাঠিয়ে চৈতালি তিওয়ারিকে জানানো হয়েছিল পদপিষ্টের ঘটনায় এটা চৈতালি তিওয়ারিকে পাঠানো চতুর্থ নোটিশ প্রথম দুটি নোটিশ পাঠালেও জেরা করা সম্ভব হয়নি কারণ বাড়িতেই ছিলেন না চৈতালি তিওয়ারি সেই ঘটনার পরই তিওয়ারি দম্পতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গত বৃহস্পতিবার আদালত চৈতালি তিওয়ারিকে 3 সপ্তাহের রক্ষা কবচ দেওয়ার পাশাপাশি তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় এরপরই গত শনিবার প্রথম এই বিজেপি নেত্রীকে জেরা করে পুলিশ তাৎপর্যপূর্ণ ঘটনা হল শনিবার জেরার পর পুলিশের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ তুললেও এদিন কিছুই বলতে চাননি জিতেন্দ্র তিওয়ারি ইনভেস্টিগেটিং অফিসার যিনি আছেন তাকে তদন্ত করার একটা অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আমি চৈতালির কাছে কথা বলে যেটা জানতে পারলাম যে প্রায় 6-7 জনের একটা টিম গিয়ে ইনভেস্টিগেট করেছে কিন্তু অর্ডারে শুধুমাত্র আয়োগকেই বলা ছিল এই 6 জন কেন করলেন জানি না এবং এটা ঠিক যে কোর্ট নির্দেশ দিয়েছিল যে ম্যাক্সিমাম একদিনে 2 ঘন্টা আপনি জেরা করতে পারবেন তো ম্যাক্সিমামটা ইউজ করতে হবে আধ ঘন্টা আগেও এটা মহিলাকে ছেড়ে দেওয়া গেল না একদম পাক্কা 2 ঘন্টাই নাকি করেছেন মানে তৃণমূলকে খুশি করার জন্য যা যা করণীয় সবটাই করছেন এই কেসে তদন্ত ওনারা করছেন না এই কেসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতারা যাতে খুশি হয় তৃণমূল কংগ্রেসের নেতারা যাতে বেটার ওয়েতে এখানে আরও পলিটিক্যাল কর্মকাণ্ড চালাতে পারে তার চেষ্টা তারা করছে এদিকে আগের দিনের মতোই সোমবারও গার্ডরেল দিয়ে জেরার আগে জিতেন্দ্র তিওয়ারিদের অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে পুলিশ সাংবাদিকদের ধারে কাছেও ঘেঁচতে দেওয়া হয়নি ওয়াল ব্যুরো